কিরকম চলছে ব্যাপার আমাদের, বাইকের মধ্যে মাছ রেখে, কফি রেখে। ঘন্টা বাজালেই নাকি সমস্ত লোকে চলে আসবে, দারুণ জিনিস কিন্তু এটা। আজ 15ই আগস্ট, ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর পার করেছে, সারা দেশ মাতোয়ারা, আর আমরাও আজ বেরিয়ে পড়লাম একটু স্বাধীনভাবে ঘুরবো বলে। আজকে আপনাদের কোনো ইতিহাস বলে বোরিং করব না, আজকে নির্ভেজাল বেড়ানো, যেদিকে দুচোখ যায়। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম চার বন্ধু মিলে দুটি বাইকে চেপে। আমার যেহেতু একটু মাঠঘাট গ্রামগঞ্জ ঘুরতে ভালো লাগে, তাই আমরা দিল্লি রোড পার হয়ে তারকেশ্বর 12 নম্বর রোড ধরে এগিয়ে চললাম। যেতে যেতে হঠাৎই মনে পড়লো একটি জায়গার কথা, যেখানে আমি এর আগে একবার গেছিলাম এবং সেই রাস্তাটা আমার অসাধারণ সুন্দর লেগেছিল। তাই বন্ধুদের বললাম ওই দিকটাতেই চল। জায়গাটা কোথায় সেটা যেতে যেতেই বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি চারজনে, সুদাম রয়েছে, নারায়ণ ভাই রয়েছে, আর আছে বুড়ো ভাই, ওকে তোমরা নতুন দেখবে। এখন রয়েছি আমরা ছিনামোড় ক্রস করে দিল্লি রোড থেকে, আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে একটু বেড়ানো এবং একটা আজকে এনজয়মেন্টের একটা ব্লগ হবে এবং তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া থাকছে। চলো আজকে ঘোরা যাক, আজকে 15 আগস্টের দিনটা ফুল এনজয় হবে। তারকেশ্বর রোড দিয়ে যেতে যেতে দিয়াড়ার আগে ছিনামোড় দিয়ে ডান দিকে ঢুকলাম। সেই রাস্তাটাও খুব সুন্দর, রাস্তার দুধারে বাঁশ বাগান আর দু সাইড থেকে বাঁশ গাছগুলো রাস্তাটাকে এমনভাবে ঢেকে রেখেছে মনে হবে কোনো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাঁশ বাগান দিয়ে যেতে যেতে আমার শুধুই মনে হচ্ছিল যদি কোনো ভূতের রাজার দেখা এখানে পাই তাহলে আমি একটাই বর তার কাছ থেকে চাইব, আর সেটি হলো যেখান খুশি যাইতে পারি, বাকি খাওয়া পড়ার ব্যবস্থা আমি নিজেই করে নেব। কিন্তু ভাগ্য আমাদের অতটা সহায় মনে হয় নয়, তাই কারোরই দেখা পেলাম না। এই সমস্ত হাবিজাবি ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম নাদা বাজার। তো এই হলো নাদা বাজার, আমরা এখন এসে পৌঁছলাম নাদা বাজারে। লেফটে আমরা যাব, লেফটে নাদা বাজার থেকে বাঁ দিকে চলে যাচ্ছি আমরা। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে চন্দননগর, আর এদিকে চলে যাচ্ছে আনন্দনগর। নাদা বাজার থেকে বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকে এখন আমরা চলেছি আনন্দনগরের দিকে। এটি অ্যাকচুয়ালি সিঙ্গুরের মধ্যে পড়ছে। তো এই অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, প্যাকাটি প্যাকাটিগুলো সব চারিদিকে। এই যে এই রাস্তার দুপাশে সবুজ মাঠ আর পাট চাষ হয়েছে, এখন পাট কাঠি তোলার সময়, তাই রাস্তার দুপাশে শুধু সারি সারি পাট কাঠি। কি যে ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। সামনে আমাদের জাতীয় পতাকা পতপত করে উঠছে, আর দু সাইডে পাকাটির সারি দিয়ে লাগানো আছে, সবে পাটকাঠিগুলো উঠেছে। তোমরা তো জানোই আমার এই সমস্ত গ্রামের মধ্যে ঘুরতে বেশ খুবই ভালো লাগে। এর আগে আমি অনেক গ্রামের ভিডিও বানিয়েছি, বিশেষ করে তারকেশ্বরের দিকে বা বর্ধমান, তারকেশ্বর, আরামবাগ। তো আজকেরও যার জন্য চলেই আসলাম। যেহেতু আমাদের কোনো যাবার উদ্দেশ্য নেই, তাই আমরা দুচোখ ভরে দুপাশের দৃশ্য দেখতে দেখতে শুধু এগিয়ে চলেছি। কিন্তু অন্য একটি উদ্দেশ্য আমাদের কিন্তু আছে, আর সেটি হলো খাওয়া। তাই আমরা যেতে যেতেই এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে রান্না করে খাওয়া যাবে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা বেশ সুন্দর জায়গা পেলাম আমরা। অবশেষে এই সুন্দর জায়গাটাতে আসলাম, জায়গাটার নাম কি এখনো জানি না, আমি স্থানীয় মানুষের থেকে জেনে নিয়ে আমি লোকেশনটা দিয়ে দেবো। নারায়ণ ভাই আছে মানেই তো রান্না করে খেতে খুবই ভালোবাসে বাইরে গিয়ে। তো চলে আসলাম, এই জায়গাটার লোকেশনটা বেশ দারুণ পছন্দ হয়েছে আমার। তো ভাই আমাদের এখন সব রান্না তোরজো শুরু করে দিয়েছে, রান্না বলতে আর কি মাছ ঢাকা ভাজা হবে অনলি, হ্যাঁ মাছ ভাজা আর কফি হবে। আর আমরা যেখানে বসে করছি সেই লোকেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই হলো একটা পুরনো অশ্বত্থ গাছ, তার নিচেতেই আমরা বসেছি, আর পিছনে মাঠ। আর এই অশ্বত্থ গাছটা তো হবে কম করে 200-300 বছর তো হবেই চেহারা দেখে মনে হচ্ছে। আর এই আশেপাশে সব এই রকম পাটগুলোকে তুলে শুকনো করতে দেওয়া আছে, আর এখানে সব এগুলো পাটকাঠি প্যাকাঠি যেটা বলি আমরা, প্যাকাঠিগুলো সাজানো আছে সুন্দর করে, আর এই পাটগুলো শুকোচ্ছে।
এই সব ধানের ক্ষেত চাষ হয়েছে। সুদাম ভাই এখন একটু হাত লাগিয়েছে মাছেতে, মাছ ভাজাতে আর কি, নানান এতক্ষণ ধরে ভাজছিল, প্রায় আমাদের শেষের দিকে হয়েই এসছে মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমাদের হবে কফি, ছোট্ট করে আজকে একটা পিকনিক, বেশ সুন্দর হচ্ছে। তো আমাদের মাছ ভাজা পালা শেষ, এবার কফি, এই দুধ ঢালা হয়েছে, এবার কফি চলছে রান্না। তো আমাদের মাছ ভাজা তো কমপ্লিট, এবার আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে, এতক্ষণ ধরে খাওয়া হয়ে গেছে বেশ কিছুটা, কি ভিডিও করা হয়নি, শুধু ভিডিও করলে তো হবে না ভাই, তাই তো, এনজয়টাই হচ্ছে মেন জিনিস, ভিডিও তো পরের কথা। মাছগুলো একটু দেখাই তোমাদের, বাইকের ওপরে এখন রাখা আছে মাছ, কীরকম চলছে ব্যাপার আমাদের, বাইকের মধ্যে মাছ রেখে কফি রেখে। 2000 years later. তো আমাদের মাছ ভাজা কফি সবই হলো খাওয়া, এবার লাস্টে ফুচকা খাচ্ছি, দাদাকে দেখতে পেলাম যাচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ একটা ইউনিক একটা জিনিস দেখতে পেলাম ফুচকার গাড়িতে, সাইকেলে, অ্যাকচুয়ালি এটা সাইকেলের মধ্যে, আমাদের ওইদিকে সাইকেলের মধ্যে এরকম ফুচকা দেখি না, আর এবং সাইকেলের মধ্যে এখানে একটা এই যে ইউনিক এই ঘন্টা, এই ঘন্টা বাজালেই নাকি সমস্ত লোকে চলে আসবে ফুচকা খেতে। হ্যাঁ, দারুণ জিনিস কিন্তু এটা। দাদার বাড়ি কোথায়? আমরা ভাবছিলাম যে ফার্স্ট এখানে ভেড়ি আছে হয়তো, আমরা যেখানে রান্না করছিলাম সেখান থেকে 2-3 মিনিটের মধ্যেই ছিল একটি আশ্রম, মাঠের ধারে ওই আশ্রমে আমরা কিছুটা সময় কাটালাম এবং বেশ দারুণ লাগলো। দুর্ভাগ্যবশত আশ্রমের ছবি তুলতে আমি ভুলে গেছি। খাওয়া দাওয়া সাঙ্গ করে আমরা চললাম বাড়ির পথে।